তো ইতিমধ্যে বেরিয়েছে, সবাই যার যার মতো করে তা বিশ্লেষণ করছেন। তো এই ফলাফলের মূল তার যে বিষয়বস্তু বা লক্ষ্য কী বেরিয়েছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির অপশাসন থেকে মানুষ বেরিয়ে আসতে চায়, ত্রিপুরাকে মুক্ত করতে চায়। অঙ্কের মানে ভোটের ফলাফলে চারটি আসনের মধ্যে তিনটিতে জিতলেও কিন্তু একটা শাসক দল হিসাবে চার বছর সরকারের থেকে যে রেজাল্টটা, এই রেজাল্টটা তাদের জন্য, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে মানুষের রায়, এটা স্পষ্ট। সে কারণেই যে তিনটি আসনে যেভাবে হোক জেতার পরও ভারতীয় জনতা পার্টি এটা হজম করতে পারছে না, এখন অন্যায়ভাবে বিরোধী দলের নেতা কর্মী সমর্থক এমনকি সাধারণ মানুষের উপরে তারা হামলা করছে। ইতিমধ্যে কংগ্রেস দলের সভাপতির উপর আক্রমণ হয়েছে, ত্রিপুরা মথা দলের একজন বিধায়ক তিনি আসছিলেন কলপুর থেকে, বিনা প্ররোচনায় তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, ধর্মনগরে আমাদের পার্টি অফিসের উপর হামলা হয়েছে, বাড়িঘর এবং এই সমর্থকদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে, আমাদের প্রার্থীর এজেন্ট এবং অন্যান্যদের উপরেও বাছাই করে তাদের দোকান বাড়িতে হচ্ছে। তো এই ঘটনা পরিষ্কার যে গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি বিজেপির কোনো আস্থা সেখানে নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা সাধারণ মানুষের একটা আর্জ যে বিজেপির এই সর্বনাশা রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার জন্য আমরা সিপিআইএম বামপন্থী আমরা এই কথাটা বলছি, কিন্তু আগামী দিন এটাকে কীভাবে শেপ দেওয়া যায়, শুধুমাত্র নির্বাচনের সময় এসে একসাথে বসে একটা ঘোষণা দিলে হবে না। যে বিজেপির রাজনীতির বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে লড়াইয়ের মধ্য দিয়ে এরকম একটা ক্ষেত্র তৈরি করতে হবে। তো আগামী 6-7 মাস বাদে ত্রিপুরার যে সাধারণ নির্বাচন হবে, এই সময়ের মধ্যে কীভাবে জনগণের এই ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে জোরদার এবং শক্তিশালী করা যায় এবং বিজেপিকে এই যে মানুষ তার মনোভাব প্রকাশ করেছেন এটাকে ফলপ্রসূ করা যায়, সিপিআইএম অবশ্যই সেভাবে তার আগামী কর্মসূচি গ্রহণ করবে। সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বা এরকম নির্বাচনে কোনো রকম বিতাড়িত হয়নি, কিন্তু মানুষের একটা তীব্র আকাঙ্ক্ষা বিজেপিকে হারাতেই হোক। তো সেই কারণে এই নির্বাচনে আমরা আমাদের প্রার্থী সমস্ত এই চারটা কেন্দ্রে আমরা দিয়েছি এবং আমাদের শক্তি অনুযায়ী আপ্রাণ চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম ভোট কীভাবে আমাদের পক্ষে টানা যায়। কিন্তু যে পরিস্থিতিগত কারণে গত 4.5 বছরের এবং এই নির্বাচন চলাকালীন সময়েতে মানুষ সেরকমভাবে বাহ্যিকভাবে দেখা গেলেও সেভাবে আমরা আসানো ভোট পাইনি, অর্থাৎ সেদিক থেকে আমাদের প্রত্যাশিত রেজাল্ট সেটা হওয়ার কথাও না, কেননা সে পরিবেশ ছিল না। তো এই জায়গায় দাঁড়িয়ে যে অন্য কোনো দলকে আমাদের এই দলের সমর্থকদের ভোট দেওয়ার এই আলোচনা বা এই সিদ্ধান্ত তো হয়নি, সিদ্ধান্ত জানিয়েছে মানুষ। কাজেই এখন বিজেপি তাদের পরাজয় ডাকবার জন্য, তাদের ব্যর্থতাকে লুকোবার জন্য নানা কথাই বলতে পারে, এর কোনো বাস্তব কোনো ভিত্তি নেই।